নীরব তো সুপারস্টার বাংলাদেশের এবং আমি বাংলাদেশের সাথে আমার একটা আমাদের কলকাতার সুপারস্টার স্পর্শ কথাটার মধ্যে একটা দারুণ মিনিং লুকিয়ে আছে আমার মনে হয় যে সেটা যে ভাষাতেই হোক মানে সে স্পর্শ হোক আর স্পর্শ আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের অনুভূতি হয় আর এইবারে অনুভূতিটা আরো বড় আরো বড় কারণ হচ্ছে এটা যৌথ বাংলা এবং ভারতের একজন আমি আছি একজন সো কিন্তু জানো নীরব আমি ভারত আর বাংলাদেশের এই ডিভাইডটাকে একদম মানি না আমার মনে হয় আমরা সবাই এক যেহেতু আমাদের ভাষাগোষ্ঠীর ব্যাপারে একই রকম সেটাই আর তাই জন্য আমার মনে হয় স্পর্শটা অনেক গভীর এখানে আর এই গল্পটার মাধ্যমে এই সিনেমাটার মাধ্যমে যেটা আমরা দুজনে এবার করছি তো সেটার মধ্যেও কিন্তু একটা গভীর সম্পর্কের গল্প এবং নীরব তো সুপারস্টার বাংলাদেশের এবং আমি বাংলাদেশের সাথে আমার একটা আমাদের কলকাতার সুপারস্টার অসম্ভব ভালো একটা ভীষণ গভীর সম্পর্ক তো ফলে যখনই বাংলাদেশ আর বাংলার ছবির এক কথা হয় আমি কখনোই না বলতে পারি না এবং আমাদের ডিরেক্টর মামুন এবং আমাদের প্রডিউসার এখানে সৌরভ আর আছেন আমাদের একটা দারুণ টিম আমার কাছে মনে হয় যে মানে থ্যাংকস টু ঋতুপর্ণা বাংলাদেশের এবং কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং মানে অনেক সুপার হিট ছবি যার ঝুলিতে রয়েছে আমাদের দেশে এবং বেশ কিছু ছবিটা একদম চরম লেভেলের সুপার হিট সো তার সাথে কাজ করছি খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হয় যে এই ছবিটা ভারতের যারা আছে যারা কলকাতার যারা দর্শক আছে তাদের জন্য আমার পক্ষ থেকে ইনভিটেশন থাকছে হলে এই ছবিটা দেখার জন্য আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের সাথে যেহেতু বললাম যে আমার অনেক বছরের সম্পর্ক এবং বহু সুপারহিট ছবি সুপারহিট নায়কদের সাথে কাজ করেছি এবং নীরবও আরেকজন সুপারহিট নায়ক যার সঙ্গে আমি এখন কাজ করছি সো এই লং টাইম ধরে যে রিলেশনশিপটা বাংলাদেশের সাথে আই রিয়েলি চেরিশ আর এই স্পর্শর মাধ্যমে বোধ হয় নতুন একটা স্পর্শ পাবে দর্শক কি বলো একদম একদম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ